হ্যালো বন্ধুরা, দিস ইজ সুলভনা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা জানবো বার্ড বক্স মুভিটি সম্পর্কে, যেটি রিলিজ করেছিল 2018। মুভির শুরুতে আমরা ম্যাডলিকে দেখতে পাই, যে তার বাচ্চাদের বলছিল যে আমরা একটি ট্রিপে যাব, যেটা খুবই কঠিন, তাই তোমাদের আমার কথা শুনতে হবে, আর তোমরা তোমাদের চোখের বাঁধা কাপড়টি সরাবে না। তারপর তারা তিনজন চোখে কাপড় বেঁধে কোনো রকমের নৌকা পর্যন্ত পৌঁছে যায় আর নদী থেকে রাস্তা ধরে যেতে থাকে। তারপর আমরা 5 বছর পরের সিন দেখতে পাই, যেখানে আমরা ম্যাডলিকে দেখি পেন্টিং করতে। তারপর সেখানে তার ফ্রেন্ড আসে এবং বলে অনেক লোক পাগল হয়ে যাচ্ছে আর তাই অনেক স্টোরও বন্ধ হয়ে যাচ্ছে। তারপর তারা নিউজ অন করে, যেখানে জানা যায় যে রাশিয়া ও ইউরোপে একটি রোগ ছড়িয়ে পড়ছে আর তার জন্য মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, ফলে তারা আত্মহত্যা করছে, আর এও জানা যায় যে এটা কোনো ভাইরাস নয়। তারপর তারা ম্যাডলির চেকআপের জন্য যায় আর তারপর ম্যাডলি যখন আসছিল তখন তার নজরে একটি মেয়ের ওপর যায় যে তার মাথা ঠুকছিল। নার্সরা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না, যেটা দেখে সে ভয় পেয়ে যায় এবং দৌড়ে গাড়িতে উঠে যায়। তারপর সে তার ফ্রেন্ডকে সব কিছু বলে। তারপর তারা নিজেদের বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানকার অবস্থা খুবই খারাপ ছিল। তারপর ম্যাডলির ফ্রেন্ডটিও এমন কিছু দেখতে পায় যেটা দেখার পর সেও তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং তার চোখ দিয়ে জল আসতে থাকে। সে তার গাড়িটিকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু তাও গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, কিন্তু তারা দুজন বেঁচে যায়। তারপর ম্যাডলি দেখে যে তার ফ্রেন্ড একটি গাড়ির সামনে চলে যায়, ফলে সেও মারা যায়। তারপর ধাক্কাধাক্কির ফলে ম্যাডলি নিচে পড়ে যায় আর এটা দেখে একটি মেয়ে তার কাছে আসে তাকে হেল্প করার জন্য, আর তখনই সে এমন কিছু দেখতে পায় যেটা দেখে সে জ্বলন্ত গাড়িতে বসে পড়ে এবং মারা যায়। আর ঠিক তখনই ম্যাডলির কাছে টম নামে একটি ছেলে এসে তাকে একটি ঘরে নিয়ে যায়, যেখানে ওই মেয়েটির হাজবেন্ড ছিল যে ম্যাডলিকে হেল্প করতে এসেছিল। আর তখন সেখানে একটি পুলিশ অফিসার আসে যার নাম লুসি। ওই বাড়িটির মালিক গ্রিক তখন দরজা খুলে তিনজনকে ভেতরে আসতে বলে। তারপর আমরা জানতে পারি যে বাইরে এমন কিছু আছে যেটা দেখে মানুষ আত্মহত্যা করছে, আর তাই সবাই মিলে বাড়ির দরজা জানলা বন্ধ করে দেয়। ম্যাডলির কাছে আর কোনো রাস্তা না থাকায় সে ওখানেই বসে ওয়েট করে। তারপর আমরা দেখতে পাই যে কেউ তাদের দরজা নক করছে। তখন টম দরজা খোলার জন্য যায়, কিন্তু ওই মেয়েটির হাজবেন্ড তাকে মানা করে। তাকে ভয় দেখানোর জন্য ম্যাডলি একটি গান ওঠায় এবং টমকে দরজা খোলার জন্য বলে, আর তখন ভয়ে সবাই চোখ বন্ধ করে নেয় যাতে বাইরের ক্রিয়েচারটিকে দেখতে না পায়। তারপর দেখি যে সেখানে একটি মেয়ে আসে যার নাম অলিম্পিয়া। তার খাবার শেষ হয়ে যাওয়ার ফলে সে সব বাড়ির দরজা নক করছিল আর তাই এখানে এসে পৌঁছে যায়। তারপর গ্রিক সবাইকে কন্ট্রোল রুমে নিয়ে যায়। সে বলে যে আমি বাড়ির চারিদিকে ক্যামেরা লাগিয়ে রেখেছি যাতে আমরা ক্রিয়েচারটিকে দেখতে পাই। তারপর সবাই মিলে গ্রিকের হাত পা বেঁধে দেয় আর সেই রুমে একা রেখে বাইরে চলে যায় যাতে সে ক্রিয়েচারটিকে দেখেও সুইসাইড না করতে পারে। তারপর সে সিসিটিভি চেক করতে করতে হতাশ হয়ে পড়ে। তারপর তার আওয়াজ শুনে সবাই ওই রুমে পৌঁছে যায় আর গ্রিক তাদের সামনে নিজের মাথায় মেরে সুইসাইড করে নেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং ওই মনিটরটিও ভেঙে দেয়। তারপর আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই, যেখানে ম্যাডলি নদী পার করছিল আর যেটা কিনা 14 ঘন্টা হয়ে গেছিল। তারপর সে একজনের আওয়াজ পায় যে তাদের চোখে বাঁধা কাপড়টি খুলতে বলছিল। তখন সে তার বাচ্চাদের লোকাতে বলে। তারপর সে তার গানটি বের করে আর তখনই ওই লোকটি ওখানে চলে আসে আর তার গানটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাও ম্যাডলি তার ওপর অ্যাটাক করতে থাকে আর তারপর একটি ছুরি দিয়ে তার ওপর অ্যাটাক করে এবং লোকটি সেখানেই মারা যায়। তারপর আমরা সেই পাস্ট সিনে পৌঁছে যাই আর সেখানে তাদের খাবার পুরোপুরি শেষ হয়ে যায়, তাই সবাই একটি গ্রুপ বানিয়ে সুপার মার্কেট যাওয়ার প্ল্যান করে। তারপর তারা তাদের গাড়িটি পুরোপুরিভাবে ঢেকে দেয় আর জিপিএস এর সাহায্যে এগোতে থাকে। তারপর তারা বুঝতে পারে যে ওই ক্রিয়েচারটি তাদের গাড়িটি ঘিরে নিয়েছে, তাও টম গাড়িটি নিয়ে এগোতে থাকে।
তারপর তারা সুপারমার্কেটে পৌঁছে যায় এবং তারা সবাই চোখে কাপড় বেঁধেছিল। চার্লি সেখানে কাজ করত, তাই সে তালাটি খুলে দেয়। তারপর ভেতরে গিয়ে তারা নিজেদের পছন্দের খাবার কেনে। তখন ম্যাডলি ওখানে একটি পাখি দেখতে পায় আর সেটি নিয়েও নেয়। তারপর কেউ দরজা নক করতে থাকে। তারা দরজা খুলে বুঝতে পারে যে বাইরে কিছু গন্ডগোল আছে, কেননা সে অন্যরকম বিহেভিয়ার করছিল। তাই চার্লি তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় আর ওই লোকটিও চার্লিকে মেরে দেয়। এসব দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়, তারপর বাড়ি চলে আসে। আবার আমরা প্রেজেন্টের সিনে দেখতে পাই, সেখানে ম্যাডলি বোটটির ধাক্কা খায়, ফলে বোটে থাকা ছেলেটি জলে পড়ে যায়। কিন্তু ম্যাডলি তাকে উঠিয়ে নেয়, কিন্তু তাদের সাথে থাকা খাবারগুলি জলে পড়ে যায়। তারপর ম্যাডলির জ্যাকেটটি ছেলেটিকে পরিয়ে দেয় এবং গরম জামা কাপড় খোঁজার জন্য তীরে থাকা একটি ক্যাবিনে পৌঁছয় আর সেখানে অনেক গরম জামা কাপড় পেয়ে যায়। আর সেখান থেকে ক্রিয়েচারটি ম্যাডলির পিছু নেয়, কিন্তু তাও সে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর আমরা পাস্টের সিন দেখতে পাই, সেখানে কেউ দরজা নক করছিল। তখন অলিম্পিয়া দরজাটি খুলে দেয় আর সেটা দেখে ম্যাডলি গান উঠিয়ে তাকে ধমকি দেয়। তারপর লোকটি বলে যে আমার নাম গ্যারি আর এই সব কিছু যখন শুরু হয়েছিল তখন আমি ট্রেনে ছিলাম, তারপর আমি কোনো রকমে বেঁচে এখানে আসি। তারপর অলিম্পিয়া ম্যাডলিকে বলে যে আমার যদি কিছু হয় তাহলে তুমি আমার মেয়ের খেয়াল রাখবে। তারপর আমরা জানতে পারি যে প্রেজেন্টে যে বাচ্চা মেয়েটিকে দেখেছিলাম সে অলিম্পিয়ার মেয়ে। তারপর আমরা দেখতে পাই যে অলিম্পিয়ার লিভার পেন হওয়ার ফলে তাকে ভেতরে নিয়ে যাওয়া হয় আর তখন ম্যাডলিরও পেন শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা গ্যারিকে দেখতে পাই যে ওই ক্রিয়েচারটির অনেকগুলি পেন্টিং বানিয়েছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি যে সে ক্রিয়েচারটিকে দেখেছিল। যখনই সে বাচ্চার আওয়াজ শুনতে পায় তখনই সে সব জানলা খুলে দেয়। তারপর সে টমের ওপর অ্যাটাক করে, ফলে সে অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা গ্যারির চোখ দেখে বুঝতে পারি যে সে ওই ক্রিয়েচারটির কন্ট্রোলে আছে। তারপর সে বেডরুমে পৌঁছে যায় আর সেখানে সমস্ত জানলা খুলে দিয়ে ম্যাডলি ও অলিম্পিয়াকে বাইরে দেখতে বলে। ম্যাডলি এরম না করলেও অলিম্পিয়া বাইরে তাকায় এবং সে ওই ক্রিয়েচারটির কন্ট্রোলে হয়ে যায়। আর সে কিছু করার আগেই ম্যাডলি তার বাচ্চাটি তার থেকে নিয়ে নেয় আর তারপরই অলিম্পিয়া সুইসাইড করে নেয়। তারপর টমের জ্ঞান ফেরে আর সে গ্যারিকে মেরে দেয়। এরপর আমরা প্রেজেন্ট সিন দেখতে পাই, যেখানে টম, ম্যাডলি ও তার বাচ্চারা একসাথে থাকে। তারপর টমের কাছে একটি মেসেজ আসে যে কিনা রিক নামে একজন ছেলে করেছিল। সেখানে তাকে বলে যে আরো কিছু জায়গা আছে যেখানে লোকে সার্ভাইভ করছে আর তারা পুরোপুরি সেফ। তারপর রিক যখন টমের লোকেশন জানতে পারে তখন সে নদীর রাস্তা দিয়ে তাকে আসতে বলে আর সে বলে যে যেখানে পাখির আওয়াজ শুনতে পাবে তখন বুঝতে পারবে যে তুমি আমাদের কাছে পৌঁছে গেছো। তারপর আমরা দেখতে পাই যে ম্যাডলি লিকের কথা বিশ্বাস করে না, তার মনে হয় যে সেও একজন সাইকো। তারপর তারা একটি ঘরে খাবার নেওয়ার জন্য যায় যাতে তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারে আর তখনই সেখানে অনেকগুলি সাইকো চলে আসে। সেটা দেখে টম ও ম্যাডলি বাচ্চাদের সাথে বেরিয়ে যেতে থাকে আর তারা নিজেরা চোখে কাপড় বেঁধে একটি গান নিয়ে বেরিয়ে যাচ্ছিল আর তখন সাইকোগুলি তাদের দেখে নেয় আর টম চোখের কাপড় খুলে তাদের শ্যুট করতে থাকে। তারপর সে ক্রিয়েচারটিকে দেখতে পেয়ে নিজেকে শ্যুট করে নেয়। তারপর ম্যাডলি বাচ্চাদের নিয়ে সেখান থেকে যাওয়ার কথা ভাবছিল আর এই সিনটি আমরা মুভির শুরুতে দেখতে পাই। তারপর ম্যাডলি বাচ্চাদের নিয়ে তীরে পৌঁছে যায় যেখানে তারা সেফ ছিল। তারপর তারা পাখির আওয়াজ শুনে এগোতে থাকে আর তখনই ম্যাডলি হোঁচট খেয়ে পড়ে যায় আর বাচ্চাদের থেকে আলাদা হয়ে যায়। হোঁচট খাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তার জ্ঞান ফেরার পর বাচ্চাদের নিয়ে সেখানে পৌঁছে দরজা নক করতে থাকে এবং তাদের নাম বলে। তারা ভেতরে যাওয়ার পর সেখানকার লোকজন তাদের চোখের কাপড় উঠিয়ে তাদের চোখগুলি চেক করে। সেটা দেখে তারা কনফার্ম হয়ে যায় যে তারা সাইকো নয়। তারপর ম্যাডলি চোখের কাপড়টি সরিয়ে দেখে যে ওটা আগে ব্লাইন্ড স্কুল ছিল আর রিক সেখানকার প্রফেসর ছিল। তারপর সেখানের একজন ডক্টর এসে বাচ্চাদের নাম জিজ্ঞাসা করে। তখন তারা নিজেদের নাম হিসেবে তাদের নাম ছেলে
ও মেয়ে বলে, কারণ তাদের কোনো নাম ছিল না। তারপর ম্যাডলি মেয়েটির নাম অলিম্পিয়া ও ছেলেটির নাম টম দিয়ে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস মুভি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।